মধ্যে বার্লিন ভিক্টোরি টাওয়ারের মধ্যস্থলে আছি। এখান থেকে শহরের ভিউটা খুবই সুন্দর, তাই চাইলাম একটা ভিডিও ক্লিক করতে। বেশ করে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। দুইটা রাস্তা একেবারে স্ট্রেইট, এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। ইন্টারেস্টিং তো জায়গাটা, সকল থেকে স্ট্রেইট রাস্তা দেখছেন, শুধু একদিকেই না। ঠিক আছে, এটা যাবো তাহলে, এখান থেকে যাবো। ও না ম্যাম, নো ওয়ে। আমার মনে হয় না, যদি ওইটা সেই ব্র্যান্ডেনবার্গ গেট হয় তাহলে ওখানে আমাদের এই টাওয়ারটা দেখা গেল। কত বলছি, আমরা টাওয়ারটা দেখতে পাইনি। এই আঙ্কেল কে, নাম দেখা যাচ্ছে নাকি? আঙ্কেলকে আপাতত গুড বাই বলতে হবে, কারণ টাওয়ারটার সকল দিকে একটা ভিডিও করবো এই স্তর থেকে। পরে চেষ্টা করবো উপরের স্তরে গেলে ওখান থেকে একটা ভিডিও নিতে। ওখানে আরেকটা আঙ্কেল আছে যারা আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ট্রাফিক সিগন্যাল গ্রিন হয়ে যাওয়াতে আর পাইনি। এখানে আরেকটা আঙ্কেল আছে, এবং জার্মানির প্রেসিডেন্টের বাসভবন এখানেই কোথাও যেন, এখান থেকে 10-15 মিটার ওয়াকিং ডিস্টেন্স হবে। সেই জঙ্গলগুলোর আশেপাশে জঙ্গলগুলো আছে, জঙ্গলগুলোর আশেপাশে কোনো একটা জঙ্গলের মাঝখানে জার্মান প্রেসিডেন্টের বাসভবন আছে আমার রিসার্চ অনুযায়ী। আবার যেখান থেকে শুরু করছি ওখানে চলে আসছি। এই যে সুন্দর সেই আর্টটা, আবার মানে আমি কিছুই বুঝি না।